রাস্তার পাশের এই ঝোপ থেকেই পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে এক নবজাতক শিশুকে। এই জায়গায় আমি আইসি ওই সামনে খাড়াইছি, খাড়াইনের পর আমার নাতি ময়লা হালাইতেছে, ও কইতেছে এই একটা বাচ্চা লড়ে, বাচ্চা দেখা যাইতেছে, ওই ও ডাক দেশে পর আমরা সবাই নামছি, নামিয়ে দেয় কি হাসে বাচ্চা, এবার ও আবার উঠে আনিয়ে ওই কোলে লাইয়া ওই হাসপাতাল লইয়ে গেছে। ইয়ামিন নামে এক যুবক পটুয়াখালীর শেরেবাংলা সড়কের পাশে ঝোপের মধ্যে ময়লা ফেলতে আসলে লাল ওড়না পেঁচানো এক নবজাতককে আবিষ্কার করেন। পরে ওই নবজাতককে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। আমি বাসা থেকে রাস্তার পাশে ময়লা ফেলাইতে আসছি, আইসে দেখি কি যে বাচ্চার কান্নার আওয়াজ, এই কাপড়টা পেঁচানো ছিল বাচ্চাটা ওইখানে, হ্যাঁ কান্নার আওয়াজ পাইছি, তখন আমি এলাকাবাসীকে ডাক দিছি, সবাইকে ডাক দিয়ে এই কাপড়টা সহ বাচ্চাটা আমি তাদের হাতে উঠাই দিছি, উঠাই দিয়ে বাচ্চাটা একটু অসুস্থ ছিল, বাচ্চাটা মনে হয় আমার সম্ভবত ফজরের আগ দিয়ে ফেলাই গেছে। কে বা কারা এই নবজাতককে এভাবে ফেলে গেছে তা এখনও জানা যায়নি, তবে স্থানীয়রা এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। বাচ্চাটা পাওয়ার পরে আমি এই বাচ্চাটা নিয়ে তারপর এই আমি হাসপাতাল গেছি, নবজাত শিশুকে নিয়ে হাসপাতাল গেছি, হাসপাতাল যে ওকে চিকিৎসার জন্য দিছি, এই চিকিৎসার চিকিৎসায় আছে, বর্তমানে খুব ভালো আছে। এটা অত্যন্ত জঘন্যতম একটা কাজ এবং একটা আসলে নিন্দা জানাবার ভাষা আমার জানা নেই। হাসপাতালে ভর্তির পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে নবজাতকের সুস্থতা নিশ্চিত করেছেন। একদিনের কম বয়সের বাচ্চা আর সর্বোচ্চ 5-6 ঘন্টা হইতে পারে এরকম, মানে যতটুকু আমরা ক্লিনিক্যালি দেখি আমাদের যতটুকু মনে হয়েছে। আর বাচ্চা ওজন মোটামুটি 2500 গ্রাম আছে, যেটাকে আমরা নর্মাল লিমিটের মধ্যে ধরি, যে 2.5 কেজির বাচ্চা এটা এই। আর বাচ্চাটা হেলদি আছে, RBS 5.0 আমরা 7 পাইছি এখানে আসে, যেটা আমরা নর্মাল লিমিটের মধ্যে ধরছি। আর বাচ্চার ওজন নর্মাল আছে, আর স্যাচুরেশন লেভেল আমরা এখানে 100% পাইছি, যেটা আমাদের কাছে মনে হয়েছে যে বাচ্চাটা নর্মাল লিমিটে আছে এখন পর্যন্ত, হেলদি বেবি। বর্তমানে নবজাতকটি পটুয়াখালী জেলা সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে হাসপাতালে আছে। এছাড়াও এ ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন সমাজসেবার এই কর্মকর্তা। তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, তাকে সরকারি হসপিটালে ভর্তি করা হয়েছে, হসপিটালের তত্ত্বাবধায়কের সঙ্গে আমার কথা হয়েছে, তার চিকিৎসা বাবদ যত ব্যয়ভার নির্বাহ করবে সমাজসেবা অফিস এবং তার ভবিষ্যৎ সুরক্ষার জন্য যে সরকারি প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশু আইন 2013-তে যা আছে সেই অনুযায়ী আমরা তাকে প্রেরণ করব সেই প্রতিষ্ঠানে। দেশের সড়ক, ডাস্টবিন ও ঝোপ থেকে এভাবেই বিভিন্ন সময় উদ্ধার করা হয় নবজাতক। এমন ঘটনা যেন সকল নিষ্ঠুরতাকেও হার মানায়। সামাজিক অবক্ষয় ও নৈতিক মূল্যবোধের চরম ঘাটতি হলেই সমাজে এসব ঘটনা ঘটে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।